হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে। দিতি ছোটুকে ফোন করে এবং জানায় যে তার মা কালকে কাজে বেরিয়েছিল, সেখান থেকে তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই তার মায়ের কোনো ট্রেস নেই। সেটা শুনে ছোটু অবাক হয়ে যায়, বলে কে করলো তোমার মায়ের সাথে এই ধরনের কাজ? আমি জানি না, তবে আমার ছোড়দা ভাইরা পুলিশের কাছে গিয়েছিল, অভিযোগ করেছে এবং তারা নিজেদের মতো করে তদন্ত করছে, তবে সেখানে কিন্তু আমার ছোড়দা ভাই তোমাকেও সন্দেহ করছে। হ্যাঁ, সেটা তো করা স্বাভাবিক, কারণ ওনার মনে হয়েছে আমি জেল খাটা আসামি, আর আমি যে যে অপরাধের জন্য জেলে গিয়েছিলাম সেই অপরাধগুলো হয়তো জেল থেকে ফিরে এসে আবারও আমি করছি। আমি যতই ভালো থাকি না কেন, ওনার সন্দেহ করাটা কিন্তু স্বাভাবিক। দেখো ছোটু, তুমি কিন্তু নিজের সেফটিটা নিজে বুঝবে, বুঝতে পেরেছো? এইভাবে নিজেকে বিপদের মধ্যে জড়িয়ে ফেলো না। কিন্তু আমি কি করব, আমি কি বাড়ি ছেড়ে চলে যাব? তুমি কি বলতে চাইছো দিথি? দেখো, আমার মায়ের একজন শত্রু রয়েছে, আগে যদি জানতাম তাহলে ওনাকেই আমি সবার আগে কাঠগড়ায় দাঁড় করাতাম, কিন্তু এখন ওনার যা পরিস্থিতি সবে জেল খেটে এসেছে। ওনার কাছে তো তেমন টাকা পয়সাও নেই, তেমন কোনো লোকজন পরিচয় পরিচিতিও নেই, তাহলে মাকে কী করে কিডন্যাপ করাতে পারে? কারণ ওনার হয়ে কেউ এত বড় একটা রিস্কি কাজটা করবে সেটা আমি ভাবতেও পারি না। তাই ভাবছি যে কে করতে পারে এই কাজটা, কে সেই ব্যক্তি যাকে তুমি এতটা সন্দেহ করো, অবিশ্বাস করো? আমার পাপার সেকেন্ড ওয়াইফ, তাকে বিয়ে করেই তো আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে। আমার মায়ের জানো তো কোনো শত্রু নেই, আমার মা সবার সব সময় ভালো চেয়ে এসেছে, ভালো করেছে, অথচ আমার মায়েরই আজকে এই পরিণতি হতে হলো। কি হয়েছে? বৌদি ভাই কথা বলতে চায় তোমার সাথে। জানো তো দিদি, কালকে ছোটু কলকাতায় গিয়েছিল, সারা রাত ফেরেনি, আজকে ফিরে এসেছে, আর এই কথাটাই তোমাকে বলতে বলেছিলাম। বলেছে কি না? ছোটু তো কলকাতায় এসেছে কই, আমাকে একটাবার তো ফোন করতে পারতো, ফোন করেনি, কোনো যোগাযোগও করেনি। তুমি ফোনটা দাও দেখি, কী কারণে গিয়েছিল আমি জিজ্ঞাসা করব। কি ব্যাপার, তুমি কালকে নাকি কলকাতায় এসেছিলে, রাত্রে কোথায় ছিলে? বন্ধুর বাড়িতে ছিলাম, তোমার তো সেরকম কোনো বন্ধু আমার কখনো চোখে পড়েনি, তাহলে এখন হঠাৎ করে কোন বন্ধু তোমার তৈরি হয়ে গেল, যার বাড়িতে গিয়ে তুমি কলকাতা শহরে ছিলে? তুমি কি কাজে গিয়েছিলে বলতে পারবে? দেখো দিদি, তুমি এমনভাবে আমাকে প্রশ্ন করছো, তাতে করে বোঝা যাচ্ছে যে তোমার ছোড়দা ভাইয়ের মতো তুমিও আমাকে সন্দেহ করছো। তোমার মায়ের কিডন্যাপিংয়ের পেছনে আমার হাত রয়েছে সেটা ভেবে নিচ্ছ, সেটা ভেবেই তুমি এইভাবে গলার স্বর পাল্টে কথা বলছো, তাই না? দেখো ছোটু, আমি যেটা জিজ্ঞাসা করেছি তুমি সেটাই বলো। হাজার হাজার মানুষ কলকাতায় যায়, তাতে করে তাদের তো কোনো অসুবিধে হয় না? আর আমি জেল খেটে বেরিয়েছি বলে আমি নিজের দরকারে কোনো কাজে কলকাতায় যেতে পারবো না? পুলিশ তো এরকম আমাকে কোনো বিধি নিষেধ আরোপ করেনি, তাহলে তুমি আমার সব ক্ষেত্রে কেন লাগ গলাচ্ছ দিথি? তুমি কি আমাকে জিজ্ঞাসা করতে পারো সেই অধিকারটুকু তোমার রয়েছে? আমি তোমার কোনো কথাই কখনো জিজ্ঞাসা করিনি, তবে ঐতিহ্য এই কথাটা আমার জন্য জানা খুব দরকার যে তুমি কলকাতায় কেন গিয়েছিলে। কি দরকার? তোমাকে তো আমি লেখাপড়া করতে বলেছি বাড়িতে, তুমি সেটা না করে কেন গেছো? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। দেখো, তোমার মায়ের যদি কোনো খোঁজখবর পেয়ে যাও তাহলে আমাকে অবশ্যই করে জানিও। এই বলে ঐতিহ্য ফোনটা রেখে দেয়। দিথির কিন্তু সন্দেহ হয়, মনে মনে ভাবতে লাগে যে সত্যিই কি ছোড়দা ভাই যা কিছু বলছে সেগুলো আমার মেনে নেওয়া উচিত? ঐতিহ্য আমাকে কখনো চায় না, তাহলে ও আমার মায়ের ক্ষতি কি করে করতে পারে? আমার জন্যই যে আমার মায়ের ক্ষতি করেছে সেটাও তো আমি বলতে পারছি না, কারণ মার কারণে আমাদের দুজনের কখনো বিয়ে হতে পারে না, আমাদের সম্পর্কটা মা মেনে নেবে না, সেটা না হয় আমি মানলাম। তাই বলে ছোটু আমার সাথে যা যা করেছে, আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, যে সমস্ত কাজের সাথে ছোটু যুক্ত ছিল, ওর তো কিডন্যাপ করা কোনো ব্যাপার নয়। তাহলে ছোটুই কি এইসব কিছু করলো, নাকি আমি আমার ভালোবাসার মানুষটাকে খুব নিচে নামিয়ে ফেলছি ছোটু ভাবছি সন্দেহ করে, যেটা আমার করা উচিত নয়? ছোটু আর যাই হোক, এই ধরনের কাজের সাথে আর কখনো যুক্ত হতে পারে না। ও আমাকে কথা দিয়েছে লেখাপড়া করে ভালো চাকরি পাবে, তাহলে আমার মাথায় কোনো কিছুই কাজ করছে না। পরের দিন সকালে ডিঙ্কা প্রচণ্ড রেগে রয়েছে, বলে দেখ দিথি, তোর কারণে যদি আমার মায়ের কোনো ক্ষতি হয়ে যায়, তুই আমার নিজের বোন বলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না, আর ঐতিহ্য ছেলেটা যে আসল অপরাধী সেটা পুলিশের কাছে ঠিক ধরা পড়বে, ওকে কিন্তু এবার শাস্তি পেতেই হবে। দেখ ছোড়দা ভাই, আগে তো প্রমাণ হোক যে ঐতিহ্য এইসব কিছু করেছে। আমাদের বাড়িতে জেলখাটা আসামির অভাব নেই, তারা যদি কোনো কিছু করে ঐতিহ্যর ঘাটে দোষ দেয়, তার আগে একজন অপরাধ নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দিস না। দেখ দিথি, আর যদি ঐতিহ্যর অপরাধ প্রমাণ হয় তাহলে তুই কী করবি? তাহলে আর 10টা আসামির যেমন শাস্তি হয়, তেমনি ঐতিহ্য অপরাধ করেছে শাস্তি পাবে, আমি সেটাই চাইব।
জুন বলে, দেখো তোমরা আমাকে কেউ সন্দেহ করো না, কিন্তু আমি বাড়ি থেকে কোথাও বেরোইনি, আর আমার এমন কোনো লোক জানাশোনাও নেই যে আমি শ্রীময়ের এত বড় ক্ষতি করব। কারণ শ্রীময়ীর ক্ষতি করলে আমার নিজেরই তো ক্ষতি, এই বাড়িতে কেউ আমাকে পছন্দ করে না, আমার নিজের স্বামীও তার ঘরে আমাকে ঢুকতে দেয় না, আমাকে কাছে টেনে নেয় না, আর শ্রীময়ী আমাকে ভালোবেসে হাত ধরে এই বাড়িতে এনেছে। আর শ্রীময়ী এটাও বলেছে যে ও মেয়েদেরকে নিয়ে কাজ করে, তাই সেই মেয়েদের সংস্থায় আমাকেও ঢুকিয়ে দেবে, আমি সেখানে কর্ম করব। আর সেই আশাতেই তো আমি রয়েছি, আর সেটা আমি শ্রীময়ীর ক্ষতি করলে কী করে করতে পারবো? নিজে বাঁচার একটা পথ পেয়েছি নতুন করে, সেই পথ আমি কোনোভাবে হারাতে চাই না। দেখুন জুন ম্যাডাম, আপনি আপনার জীবন নিয়ে কী ভেবেছেন কী ভাবেননি সেসব কিছু আমরা কেউ জানতে আগ্রহী নই, এখন বৌদি হারিয়ে গেছে সেটা নিয়েই আমাদের চিন্তা, বুঝতে পেরেছেন? আপনার এই সমস্ত কথাবার্তা বন্ধ রাখুন। মিঠুদি কান্নাকাটি করে, বলে, বৌদি তুমি সবার ভালো করেছো, আমি সবসময় তোমাকে সাবধান করেছি, বলেছি যে বৌদি সাবধানে চলাফেরা করো, নিজেকে একটু দেখে শুনে রেখো, আমার কথাটা তুমি শুনলে না গো, কতবার তোমাকে বলেছি তুমি কারো কথাই শোনো না, আজকে দেখলে তো কি বিপদে পড়লে। আর দেখো দাদাবাবু, ওই ছোটু নামের ছেলেটি যদি সত্যি বৌদিকে কিডন্যাপ করে তাহলে ওর যোগ্য শাস্তির ব্যবস্থা করবে, আর ও যদি কোনো অপরাধ না করে থাকে, ও গরিব মানুষ বলে ওকে তোমরা কিন্তু ফাঁসিয়ে দিও না। দেখো মিঠুদি, আমরা ফাঁসানোর কেউ নই, পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, যা কিছু তদন্ত করে খুঁজে বের করার দরকার সেটা পুলিশ করবে, আমরা কিছু করব না। তাহলে আমরা কি করে ছোটুকে ফাঁসাবো বলো? এদিকে জুন মনে মনে প্রচণ্ড খুশি, ভাবে যে ছোটু একবার জেল খেটে এসেছে, আরও একবার জেল খাটুক, ওর ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে ওকে আমি শুলে চড়াবো, আমার কোনো দোষই হবে না, আমি আমার দিকে কেউ সন্দেহ পর্যন্ত করছে না, আমি এই সব কিছু থেকে বেরিয়ে আসতে খুব সহজেই পারবো। কিন্তু জুন এটা জানে না যে রোহিত সেন রয়েছে, সে কোনোভাবেই তার চোখকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। দিথির পিসিমণি রেগে যায়, বলে, কীরকম ছেলের সাথে মিশছিস তুই দিথি, তোর রুচিবোধ এতটাই কম, যার কারণে তুই এরকম একটা মানুষের সাথে মিশেছিস বলে আজকে বৌদির এতটা কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে, আমরা কিন্তু কখনো চাই না এরকম ছেলের সাথে তুই মিশ, বুঝতে পেরেছিস? দেখো পিসিমণি, যদি ছোটু সত্যি অন্যায়টা করে থাকে তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, কখনো আমি ছোটুর সাথে আর কোনো সম্পর্ক যোগাযোগ রাখবো না। আর মনে মনে দিতি ভাবতে লাগে যে সত্যি কি ছোটুকে আমার সন্দেহ করাটা উচিত, ও আমার মায়ের এত বড় ক্ষতি করে কি পাবে, ওর তো পাওয়ার মতো কোনো কিছু নেই, তাহলে মায়ের কিডন্যাপিং কে করলো, মা তুমি কোথায় আছো, তুমি চলে এসো, তা না হলে ছোটুকে এরা সবাই মিলে দোষী সাব্যস্ত করছে, তুমি আসল সত্যি কথাটা বলতে পারবে? এদিকে শ্রীময়ী বাড়িতে নেই, মিঠুদি বলে, আমি এই বাড়িতে আর কখনো কাজে আসবো না, কারণ বৌদির জন্যই আমি এই বাড়িতে কাজ করতাম, আমি এই বাড়িতে আর কার জন্য আসব, আমি কোনো কাজ করব না এই বাড়িতে। দেখো মিঠুদি, এইভাবে ভেঙে পড়ো না, আমরা সবাই তো পুলিশের সাহায্য নিয়েছি, তোমার বৌদিকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করে আনবো। দাদুভাই চিন্তিত, বলে, এরকম একটা ভালো মানুষ আমার বৌমার মতো সে উড়ে গেল, সে কি করে এত বড় একটা বিপদে পড়তে পারলো, নিশ্চয়ই বৌমার কোনো শত্রু হবে। কিন্তু বৌমার তো কোনো শত্রু নেই, কেউ নিজে থেকে যদি এখন শত্রুতা করে তাহলে তো করারও কিছু নেই। সবাই মিলে বাড়িতে নানাভাবে চিন্তা করছে যে শ্রীময়ী আসলে কোথায় গেল। ডিঙ্কা বলে যে হয় কেউ মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর তা না হলে মাকে শেষ করে দিয়েছে, আমাদের কাছে তথ্য আছে দিথি, ছোটু বলে ছেলেটি মাকে যেদিন থেকে পাওয়া যাচ্ছে না সেদিন কলকাতায় এসেছিল, পুলিশ তাকে ট্রেস করে বের করতে পেরেছে, এবং সেদিন রাত্রে কলকাতাতেই ছিল, তারপরে ও সকালে বাড়ি ফিরে গেছে, তারপরেও তুই বলবি যে ছোটু কোনো অন্যায় অপরাধ করেনি? দিথির একই কথা, সম্পূর্ণ অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কোনোভাবে ছোটুকে অপরাধী ভাবতে পারবে না দিথি। কি বলছো কি, তোমার মায়ের থেকে দুদিনের আসা একটা ছেলে যার সাথে তোমার পরিচয়, তাকে তুমি এতটা ভালোবেসে ফেলেছো দিথি, যার কারণে নিজের মায়ের ভালো মন্দটুকু বুঝতে পারছো না, একজন বাবা হয়ে এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। দিথিকে সবাই মিলে ভুল বুঝছে, ডিঙ্কা বলে যে দেখ, আজকে আমার মায়ের যা পরিণতি সেটা তোর কারণে হয়েছে, তুই যদি ছোটু বললে ছেলেটার সাথে না মিশতিস, ওর সাথে সম্পর্কে না জড়াতিস, তাহলে হয়তো আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না, মাকে এত বিপাকে পড়তে হতো না। দেখ দিথি, ছোটু যদি এইসব কিছু করে থাকে আমি কিন্তু ওকে ছাড়বো না, ওকে কিন্তু আমি শেষ করে ফেলবো, বুঝতে পেরেছিস? আমার মায়ের ক্ষতি আমি কোনো কিছুর বিনিময়ে সেটা মেনে নিতে পারবো না। দিথি অবাক হয়ে যায়, দিথিও এক ছোটুকে সন্দেহ করতে শুরু করে যে সত্যি কি কলকাতা শহরে আসা, দিথিকে কিডন্যাপ করা এবং দিথির সাথে কোনো সম্পর্ক না রাখতে চাও, এই সব কিছু সত্যি নাকি অভিনয় করে দিথির মাকে বিপদে ফেলেছে ছোটু, এই সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে এখন দিথি। কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দিথিও ছোটুকে ভুল বুঝলো, শ্রীময়ীকে হারানো নিয়ে সন্দেহ করে
শ্রীময়ী বাড়িতে এখন পর্যন্ত ফেরেনি এবং শ্রীময়ী যে এইভাবে কিডন্যাপ হয়ে গেছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই সব কিছু নিয়ে দিথিরও মনে এখন ছোটুকে নিয়ে প্রশ্ন উঠেছে। দিনকা যেমন সরাসরি ছোটুর নাম পুলিশের কাছে বলেছে, সন্দেহের তালিকায় প্রথমে রেখেছে, তেমনই কিন্তু দ্বিতীয় এখন সন্দেহ করছে ছোটুকেই। আর মাঝখান থেকে জুন গুহ নিজের সমস্ত কার্য হাসিল করে তাকে কেউ ধরতে পারবে না ভেবে অতি শান্ত মাথায় বাড়িতে বসে রয়েছে, কারণ যা কিছু করার সবটাই তো করা হয়ে গেছে। শ্রীময়ীকে আদৌ সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে? এরপরে কি সত্যিটা প্রমাণ হবে যে ছোটু আসলেই কোনো অন্যায় করেনি? কি হতে চলেছে সে সবটা জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।